আর্জি করে ধাক্কা সামলাতে কি পাল্টা কৌশল নিচ্ছে তৃণমূল কংগ্রেস? কারণ দ্বিমুখী লড়াইয়ের রাস্তা তৃণমূল বাঁধছে। একদিকে এলাকা ভিত্তিক প্রচার জনসংযোগ, আর অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় তারা রাজনৈতিকভাবে জবাব দেবে। মনে করা হচ্ছে যে এটা একটা রণকৌশল, আর্জিকর কাণ্ডের একটা পাল্টা রণকৌশল শাসক দলের। প্রবীর আমাদের প্রতিনিধি এই নিয়ে আরো জানাচ্ছেন। প্রবীর, এটা কি আর্জিকরের পাল্টা রণকৌশল হিসেবেই শাসক দল বলছে? দেখো, তৃণমূল কংগ্রেসের বক্তব্য আর্জি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সঙ্গে সঙ্গে তারা প্রতিবাদ করেছেন, তারা বিচার চেয়েছেন, তারাও বিচারের দাবি জানাচ্ছেন। রাজ্য প্রশাসন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে এবং সঙ্গে সঙ্গে তদন্ত করে 12 ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। আর্জি করের মৃত্যু নিয়ে তৃণমূল কংগ্রেস কিছু বলছে না। আর্জি করের মৃত্যুতে তৃণমূল কংগ্রেস নাগরিক আন্দোলনের পাশে রয়েছে, সেটাকেও সমর্থন করছে। তো তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে আর্জি করকে সামনে রেখে বিরোধীরা প্রতিদিন শাসক দলকে, রাজ্য সরকারকে চেপে ধরার চেষ্টা করছে, যেখানে এখন সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই, সেখানে প্রতিদিনই রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলা হচ্ছে বিচারের দাবিতে। এই বিরোধীদের অপপ্রচার ও বিরোধীদের অপব্যাখ্যার জবাব দিতে তৃণমূল কংগ্রেস কিন্তু এবার আটঘাট বেঁধে রাস্তায় নামছে বলে মনে করা হচ্ছে। যে একদিকে যেমন তৃণমূল কংগ্রেস সিবিআই 24 দিন 25 দিন কেটে গেল কি করছে তার প্রশ্ন তুলছে, যে কেন এখন পর্যন্ত সিবিআই কিছু ব্যবস্থা করতে পারছে না তার প্রশ্ন যেমন তৃণমূল কংগ্রেস তুলছে, পাশাপাশি দাঁড়িয়ে রাজনৈতিকভাবে বিরোধীদের মোকাবিলায় একদিকে সোশ্যাল মিডিয়ায় লাগাতার প্রচার, যে বিরোধীরা অপপ্রচার করছে আর্জিকরকে নিয়ে, এবং তারপর রাস্তায় নেমে ছোট ছোট সভা করে জনপ্রতিনিধিদের কাজে লাগিয়ে মানুষের কাছে গিয়ে বিরোধীরা যে ভুল বোঝাচ্ছে আর্জিকর কাণ্ড নিয়ে তার ব্যাখ্যা দেওয়ার জন্য তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেস। যে বিরোধীরা অপপ্রচার করছে সেটা বোঝাতেই রাস্তাতেও থাকবে, একদিকে সোশ্যাল মিডিয়া, অন্যদিকে রাস্তায় নেমে মানুষকে বোঝানো, এই দ্বিমুখী কৌশল নিচ্ছে তৃণমূল কংগ্রেস বলে জানা যাচ্ছে। ধন্যবাদ প্রবীর, আমাদের প্রতিনিধি জানালেন যে শাসক দলের তরফ থেকে এই বিষয় নিয়ে, অর্থাৎ কোন বিষয় নিয়ে মূলত প্রচার করা হবে, বিরোধীদের যে অপব্যাখ্যা বলে তারা দাবি করছেন এই আর্জিকর ইস্যুতে সেই বিষয় তুলে ধরবেন। অপরদিকে সিবিআই তদন্তের অগ্রগতি কতদূর, প্রত্যেক দিনই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে কিছু না কিছু বক্তব্য কোনো না কোনো তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি বা সোশ্যাল সাইটে দেখা যাচ্ছে, সেই বিষয় নিয়েও তারা লাগাতার প্রচার করবেন যে কি হলো তদন্তের কতটা অগ্রগতি। দু ক্ষেত্রেই, অর্থাৎ মাঠে ময়দানে ছোট ছোট প্রচার সভা করে তৃণমূল কংগ্রেস প্রচার করবে, অপরদিকে সোশ্যাল মিডিয়াতেও চলবে পাল্টা রাজনৈতিক জবাব দেওয়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।